কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন পড়ানোর অনুমোদনই নেই, অথচ ছাত্রছাত্রীদের আইন বিভাগে ভর্তি করা হয়েছে বিভিন্ন কলেজে। এই অভিযোগে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে তীব্র বিক্ষোভ দেখালো দুর্গাপুর থেকে আসা ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, তাদের ভবিষ্যতের সাথে খেলা করছে, প্রতারণা করা হয়েছে তাদের সঙ্গে। যদিও দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখালো, ভিসি দেখা করতে আসেননি বলে তারা অভিযোগ করেন। আমাদের বার কাউন্সিলে অ্যাপ্লিকেশন চলে যায় না, আমাদের কলেজের কোনো টেনশন না, আমাদের এই ভিসির কোনো টেনশন। আমরা যে ভবিষ্যতের নিয়ে একটা প্রশ্ন চিহ্নে পড়েছি, তার জবাব কে দিবে? না শিক্ষামন্ত্রী রিপ্লাই দিচ্ছেন চিঠি, না গভর্নর দিচ্ছেন, না ভিসি দিচ্ছেন। আমাদের ছাত্ররা আন্দোলন করতে এসে অসুস্থ হয়ে যাচ্ছে। এ কেমন ভিসি, এ কেমন নির্দয় ভিসি যে বাইরে বেরিয়ে এসে আমাদের ছাত্রদের সাথে কথা বলছে। অসুস্থ হয়ে গেছে 1961-এ অ্যাডভোকেট অ্যাক্ট অনুসার বার কাউন্সিলে অনুমোদন ছাড়া যে কলেজগুলো চলবে সে কলেজের ছাত্ররা অ্যাডভোকেট হতে পারবে না, এই জিনিস বার কাউন্সিল আমাদের মেল করে বলেছে। আর ভিসি আজকে বলছেন কলেজের দোষ, কলেজ বলছে কেনিউর দোষ। আরে আসলে বলুক চোরটা কে? আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।